22 দিনের নিষেধাজ্ঞা শেষে বরিশালে মাছের বাজারে বেড়েছে সরবরাহ। এতে প্রকারভেদে 30 থেকে 120 টাকা পর্যন্ত মাছের দাম কমেছে। মাছ বাজারের দরদাম জানাতে বরিশাল পোর্ট রোড পাইকারি বাজারে আছেন সহকর্মী অমিত হাসান। অমিত, জানাবেন যে কোন ধরনের মাছের দাম কত করে কমেছে আর ইলিশের দরদাম সরবরাহ কেমন? বাজারে 22 দিনের যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা শেষে নদী কিংবা সমুদ্রের মাছের সরবরাহ কিন্তু গত সপ্তাহের তুলনায় অনেকটাই বেশি দেখা যাচ্ছে এবং যার কারণে দামও কিন্তু কিছুটা কমেছে। বিশেষ করে পোয়া মাছের রাজত্ব কিন্তু বেশ লক্ষণীয় বরিশালের পাইকারি বাজারে এবং 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর থেকেই কিন্তু পোয়া মাছের সরবরাহটা খুব বেশি দেখা যাচ্ছে এবং দামটাও কিছুটা কমেছে। তবে ইলিশ মাছের কথা যদি বলি, ইলিশ মাছের সরবরাহ বেশ কম, যেগুলো মিলছে সেগুলো আকারে কিন্তু খুবই ছোট এবং দামও কিন্তু চড়া। যেমন ঝাটকা যে ইলিশ মাছগুলো রয়েছে একদম ছোট আকারের ইলিশ, এগুলো 14 থেকে 15 হাজার টাকা প্রতি মন দরে বিক্রি হচ্ছে। এছাড়া 1 কেজি ওজনের ইলিশ 54 থেকে 55 হাজার টাকা, 700 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ 40 থেকে 45 হাজার টাকা এবং 500 গ্রাম ওজনের ইলিশ 28 থেকে 30 হাজার টাকা প্রতি মন দরে বিক্রি হচ্ছে। এছাড়া ইলিশের সরবরাহ এবার কিন্তু মৌসুমে পুরোটা মৌসুমেই কিন্তু কম দেখা যাচ্ছে। এছাড়া অন্যান্য যে মাছের কথা বলি, রুই মাছ 280 থেকে 350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি কিছুদিন আগেও নিষেধাজ্ঞা চলাকালীন সময় 350 থেকে 380 টাকা দরে বিক্রি হচ্ছিল। এছাড়া অন্যান্য যদি মাছের কথা বলি, যেমন পোয়া মাছের কথা কিছুক্ষণ আগে বলছিলাম, মাছ কিন্তু 150 থেকে 250 টাকা আকার ভেদে বিক্রি হচ্ছে এবং প্রতিটি আড়তেই কিন্তু প্রচুর পরিমাণ পোয়া মাছ এর সরবরাহ দেখা যাচ্ছে। এছাড়া কোরাল মাছ 450 থেকে 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, পাবদা মাছ 270 থেকে 280 টাকা এবং শিং মাছ যেটি রয়েছে সেটি 220 থেকে 250 টাকা, পাঙাশ মাছ যেটি দেশি রয়েছে সেটি কিন্তু 500 থেকে 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া চাষের মাছ যেটি রয়েছে 140 থেকে 150 টাকা দরে বিক্রি হচ্ছে। তেলাপিয়া মাছের দাম কমেছে 130 থেকে 140 টাকা। এছাড়া কাতল মাছ যেটি রয়েছে 350 থেকে 370 টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন যে ইলিশ মাছের সরবরাহ বাড়ায় চাষের মাছ যেটি রয়েছে সেটির উপর চাহিদা কিন্তু কিছুটা কমেছে এবং দামও তুলনামূলক কিন্তু কম, দামও কিছুটা কম দেখা যাচ্ছে। এবং বাজারে সকাল থেকেই আমরা যেটি দেখছি যে ক্রেতার সমাগম বেশ ভালো দেখা যাচ্ছে এবং মাছের দাম কমায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন যারা এখানে পাইকারি ক্রেতা রয়েছে তারা, এবং ব্যবসায়ীরা বলছেন যে বেচা কেনাও গত সপ্তাহের তুলনায় অনেকটাই বেড়েছে। তো বরিশালের পাইকারি পোর্ট রোড মাছ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সহকর্মী অমিত হাসান যুক্ত হয়েছেন বরিশাল পোর্ট রোড পাইকারি বাজার থেকে, জানাচ্ছিলেন মাছ বাজার পরিস্থিতি।